কোনো অন্যায় বিশৃঙ্খলা বোমাবাজি সন্ত্রাসবাদ টেরোরিজম এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম বাংলাদেশী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার এই কুলিয়া দেওয়ান কুলিয়ার এই থিয়েটার হল রুম আজকে পেনাং কনফারেন্স 2023 এ যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আল তাইয়িব আল মুবারক শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে একটি চমৎকার জায়গায় চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই বিশেষ করে আজকের এই হল রুম পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে ডক্টর আজিম রাইট মাশাআল্লাহ ডক্টর আজিম এখানে উপস্থিত আছেন পেনাংয়ের বিভিন্ন পর্যায়ের বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী ভাইরা আছেন তারপর এখানে ভলান্টিয়ার্স ভাইরা আছেন এবং সিকিউরিটির দায়িত্বে একটা পোশাকি বাহিনী এখানে আছেন আমি প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই এবং এই যে আমরা মাগরিবের আগে বসলাম আমরা আমাদের নিয়ত খালেস করে নিই যে এই একটি ঘন্টা আমরা আল্লাহর জন্য ব্যয় করব কিছু শিখবার জন্য নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য তাহলেই আমাদের এত আয়োজন এই যে সকালে আমরা ফজরের আজানোর এক ঘন্টা আগে উঠে আমরা রওনা হয়েছি কুয়ালালামপুর থেকে এসেছি আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই আশা বসা এটা কাজে লাগবে আমরা কামনা করি আল্লাহ তাআলা আমাদের এই আশাকে এই বসাকে এই একত্রিত হওয়াকে এই কোরআনের এই মিলন মেলাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক আমরা ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার এই হল রুমে যেমনি সবাই একত্রিত হয়েছি আল্লাহ তাআলা সেই জান্নাতুল ফেরদাউসেও যেন তার মেহমান হয়ে আমরা একত্রিত হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সম্মানিত ভাইয়েরা আপনারা সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন তার সন্তুষ্টির পথে অবিচল রাখুন কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সাত শ্রেণীর ব্যক্তিকে তিনি অপছন্দ করেন কয় শ্রেণীর আবার বলুন কয় শ্রেণীর জি সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তো মানে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না আমরা আজকে এই সাত শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই কি বলেন কোন সাত শ্রেণীর ব্যক্তি কোন অভাগা কোন কপাল পড়া সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ভালোবাসেন না এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও কভু আমাদের মধ্যে না আসে তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী আরবিতে বলে আল মুতাদুন সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তাআলা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন শুধরে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার শুধরে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সবকিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো আওয়ার লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা ইউ শুড নো ইউর লিমিট এই লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আজাব দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সালেহ আলাইহিসসালাম আল্লাহর নবী সালেহ আলাইহিসসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন
যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহর ইবাদত করে, তারা অবাধ্য হলো। তিনি সত্যের পথে আহ্বান করলেন, তারা এই কথা শুনল না। একটার পর একটা আল্লাহর পয়গাম আসে, তারা অবাধ্য হয়, তারা অবাধ্য হয়, তারা আল্লাহ তাআলার আদেশকে মানে না। সবশেষে সামুদ গোত্র, তারা আবার খুব শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায়, মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল। কিন্তু তারা সলে আলাইহিস সালামকে বলল, সলে তুমি পাগল, তুমি জাদুকর, তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে, যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো, এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে, এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি, তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি সামুদ, তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয়, ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে। আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল, এই মুজিজা তুমি তাদের দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির, এবং দশ মাস গর্ভধারিণী উট সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করল, এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো। হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হবে। আচ্ছা, এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়্যুল্লাহ, এটা পড়া দরকার ছিল না? দরকার ছিল। কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মুজিজা দেখার পরেও তারা অস্বীকার করলো। সালাহ ইসলাম বললেন, তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো। তারা বললো, তুমি বড্ড বড় জাদুকর, তুমি যেন তোমার জাদুকর না, তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো। কি মনে হয়, তারা লিমিট ক্রস করে ফেলছে না? এবার ক্রস করছে না, তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, দে ক্রসড দেয়ার লিমিট, এবার তো আর ছাড় দেয়া যায় না। কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ছাড়ে না। আজাব চলে আসলো। কি আজাব? আর্থকোয়েক, রজফা, পুরো ভূখণ্ড কেঁপে উঠলো। কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল। দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ, শব্দ নিনাদ, প্রচন্ড শব্দ তরঙ্গ। জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন, ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল। বিকজ দে ক্রস দেয়ার লিমিট, তারা তাদের লিমিট ক্রস করেছে। আর যারা লিমিট ক্রস করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনারা লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? উনি আল্লাহর একজন নবী ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা জর্ডান, বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন। একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি, ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন। তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও। ওরা অস্বীকৃতি জানালো, সত্যের পথে আহ্বান করলেন অস্বীকৃতি জানালো। ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত, কাফেলার লোকেরা ডাকাতি করত, ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন, তারা নিবৃত হলো না। এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত না, আউযুবিল্লাহ, হোমোসেক্সুয়ালিটি। এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী, তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে প্রমোট করে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত, পুরুষে পুরুষে। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি, প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো, তোমরা থামো। তিনি নানাভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানল না, তারা এই পাপ কাজ করতেই লাগলো, করতেই লাগলো, করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে, তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার
প্ল্যান করেছিল, তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দ্য লিমিট, কি বলেন, সীমা লঙ্ঘন করে ফেলছে, আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে, আল্লাহ তাআলা শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? সিম্পল, জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম। ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে, কি বলেন, পুরুষ আকৃষ্ট হবে, সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি, নারী পুরুষের প্রতি, এই যে নেচার, নেচারকে উল্টাইছে না আল্লাহকে, তোদের শহরটারে উল্টাই দিলাম। জিবরাইল সাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার মারলেন, আপসাইড ডাউন, উপরের অংশ চলে গেল নিচে, সব মাটির অতলগহবরে। ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম মিন সিজারাতিন মিন সিজ্জিলিন মানদুদ, আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম, পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম, সব শেষ। ওই জায়গাটা আজও আছে, ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে, এটাকে এখন বলে মৃত সাগর, আল বাহরুল মাইয়িত আরবিতে, ইংরেজিতে বলে ডেড সি। কি সি? ডেড সি, মৃত সাগর। কেন? কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না, ওই সাগরে কোনো মাছ নাই, কোনো ব্যাং নাই, এমনকি কোনো শ্যাওলাও নাই, গজবের জায়গা। লবণের ডেন্সিটি অ্যাটলিস্ট 10 times মোর দেন দ্য ন্যাচারাল সি। সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি, এত লবণ, ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণ রাখত। গজবের জায়গা, আজাবের জায়গা। এবং আজাব কেন এসেছে? দ্য ক্রস দেয়ার লিমিট, তারা সীমা লঙ্ঘন করেছে। আর ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি, মুসা আলাইহিস সালাম, ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ফেরাউন এই কথা মানে না। ফেরাউন বলে তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি, উনি এমন নবী ছিলেন, উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত, তো মাটিতে তিনি লাঠি রাখলেন, এটা মুহূর্তে সাপ হয়ে গেল, যে এই যে আমি নবী, মানে না। বলেন আরো কিছু দেখো, তো মুসা আলাইহিস সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা দিত, উনি নূরের ঝলকানি দেখালেন, এরপরও মানে না। এরকম একটার পর একটা, একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মুজিজা দেখাতে লাগলেন, কিন্তু ফেরাউন মানে না। শুধু মানে না এতটুকুই না, সবশেষে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে অ্যাসাসিনেশন, হত্যার পরিকল্পনা করলো তারা, যে বনি ইসরাইল মুসা এবং মুসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে, ধরো মুসারে ধরো, মুসার অনুসারীদের ধরো, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন, ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর, দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই, এরপরে একটার পর একটা মুজিজা আসলো সেটাও মানে নাই, এখন নবীরে হত্যার জন্য ছুটছে, কি মনে হয় সীমা লঙ্ঘন হয়েছে? একটু একটু হয়েছে না? অনেক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফা আগরাকনাল আখারিন, আমি মুসা এবং বনি ইসরায়েলকে বাঁচাই দিলাম, ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবায় মারলাম, শুধু ডুবাই মারে নাই, আল্লাহ বলে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই, আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে, তোর চালাচামুন্ডা যারা থাকবে, তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের জন্য তোর লাশটারে আমি সুটকি বানিয়ে রাখলাম, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে, আমি নিজে দেখে এসেছি, নিজ চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে। এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছে, তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। তার কারণ কি প্রিয় ভাইরা? আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি, যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা, আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন, দল পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করো না খবরদার,
যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দী আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা ইবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সুবহানাল্লাহি বিহামদি কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সবশেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না সো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা সীমা লঙ্ঘন করি কিনা মানে যেইখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না তো এইখানে না ধরলে ভালো হবে ফোড়া যেখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে কি বলেন রোগ যেখানে ওষুধও সীমা লঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে এবাদতও সীমা লঙ্ঘন করি এবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না আল্লাহ তাআলা বলেন উদউউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে তাদাররুআ ওয়া খুফিয়া সবিনয়ে গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীতভাবে চুপিসারে সবিনয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন নাকি জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবেন উঠবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তাআলা যেইখানে তিন ফোঁটা দেয়া দরকার তিন ফোঁটা দেয় যেখানে এক ফোঁটা ওইখানে এক ফোঁটা দেয় আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না এই কথাটা ঢুকাইছে কোথায় দোয়া আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কাছে বান্দা থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমা লঙ্ঘন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাঁধের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে এরকম আছে না নাই ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন ইবাদতে আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নম্বরে আমরা চলে যাই দুই নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা বলছেন ফাআমাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম আর যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন
তাহলে দুই নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কাল আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নি হারামতু যুলমা আলা নাফসি আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফালা তাযালামু তোমরা একে অপরের উপর জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরই হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনো ভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে 10 কেজি বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিকতি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মাওয়াজিনাল কিসত ন্যায়ের মানদণ্ড সেটা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা যাররা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা অনুপরিমাণ খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায় কারণ وأن الله ليس بظلام للعبيد তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনারটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশে শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালে ছিদ্র চিকন এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যাররা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসা ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমিন খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জালামা কিদা শিবের বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তুবিক আলাইহি সাবউ আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কিয়ামতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি
কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসাব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা এই 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুবহানাল্লাহ বললেন না বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মজলুমের বদদোয়াকে ভয় করো ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদোয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না বদদোয়া করছে ডাইরেক্ট কবুল খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনো ভাবে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ কোনো সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার প্রথমটা কে ছিল সীমা লঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদীন দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসর কে আল্লাহ তাআলা পছন্দ করে না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে আওয়াজ করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে খালাস এবার তিন নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়েন আমিন এটা একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই নেই আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা 14 গুষ্টি কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরা মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে 36 37 37 তা আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিতি ছিল না আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো 37 আরো 37 ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া
দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুছতে হয় মেহমান একজন এসে আদর করে কোলে নিছে পেশাব করে দিছি ভরাইয়া আছে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিছেন এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো তারপরে দিছে ওদিক দিয়ে জামা টামা ভিজে শেষ ইভেন রাসুলসাহ ইসলামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসুলসাহ ইসলামের কোলে দিতেন পেশাব করে দিত তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জুয়ান হয়েছে এখন তো জুয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জুয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠি ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না ঠিক কিনা মশা যে কামড়ায় এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে দৌড় বল্লা পোকা এসে যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফাবাগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটার যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু কওমুহু লা তাফরাহ হে কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও সে বলছে আমি যাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি যাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সাহিহ বুখারীতে এসেছে ইয়াতাজালজালু ফিল আরদ
প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহু আকবার কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সূরা লোকমানে আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস মানুষ থেকে মুখ ফিরিও না ওয়ালা তামশি ফিল আরদা মারাহা জমিনে অহংকার ভরে হেটো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ তাআলা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মনগড়া বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হন এই আয়াতের তাফসীরটা একটু সংক্ষেপে বুঝিয়ে দেই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ কোন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না মুখতাল আর ফাখুর মানে কি মুখতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজেরে বড় মনে করে বাইরে বলে না বা বলার সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আছে না নাই এদেরকে আরবিতে বলে মুখতাল কি বলে মুখতাল আরেকজন ফাখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস ফাখুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় পেনাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম তোমরা আদমকে সিজদা দাও ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম সবাই সিজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কালা আনা খাইরুম মিনহু আল্লাহ আমি কেন সিজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শয়তান বলে খালাকতানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ওয়া খালাকতাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোনো জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা ওকে তোকে এই আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তাআলা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হ ফখরুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লানত প্রাপ্ত তোমার স্থান হবে জাহান্নাম তুমি নিজেকে বড় মনে করেছ তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করব কখনো আরো জোরে বলেন করব বিষ্ণু ঈসা ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান বিশ্বনবী নিজের চোখে নিজে ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না কত বড় রাফা'না লাকা যিকরাক আল্লাহ বলে আমি যেখানে অতটুক পর্যন্ত উঠাইছি আপনারে কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে সুবহানাল্লাহ নবী হে আমি যদ্দূর আপনার উঠাইছি অদ্দূর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য সুবহানাল্লাহ
প্রত্যেক নামাজে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তাআলা ওনাকে বড় করেছেন এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকব আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে নাকি আপনিই বলবেন বলা যাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আল বাদিউ বিসালামি বারিউ মিনাল কিবর যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে সালাম দেয় পারবেন ফোন করলে আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন ইনশাআল্লাহ হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আল্লাহ আগে আগে আমরা সালাম দিব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদাল মিন কিবর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কশিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কশিন কালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারে জাহান্নামে ফেলব সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক কিনা গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কিনা গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে তিনি কারোর জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরে আমি জাহান্নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছে আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনে উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উঁচু করবে আর আপনি উঠতে চাবেন এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল এক নম্বরে কি ছিল হ্যাঁ সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা পছন্দ করেন না দুই নম্বর এই তো মনে রাখছেন মাশাআল্লাহ অনেক এনার্জেটিক অডিয়েন্স খেয়াল রাখছে আর শুরুতে বলছিলাম তো মনে রেখে দিছে এজন্য যে ধরবে তো মাঝখানে আচ্ছা জালিম আল্লাহ পছন্দ করেন না এইমাত্র যেটা বললাম তিন নম্বর অহংকারী ব্যক্তি আল্লাহ পছন্দ করেন না চার নম্বর চার নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন না
ইভেন কি দানের ক্ষেত্রেও আপনি যে দান করবেন এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা যারা দান করে দানের ক্ষেত্রে কৃপণতাও করেন আবার সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজনকে তো আপনি চলবেন কেমনে দেয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং বিষ্ণু সাইসনা বলেছেন কুলু ওয়াশরাবু খাও পান করো ওয়া তাসাদদাকু দান করো ওয়ালবাসু যা মনে চায় পরিধান করো ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহ শুকর করবেন কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হচ্ছে মালাম ইখালিতুহু ইসরাফ এটার মধ্যে কোন ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে আও মাখিলা অথবা বড়ত্ব থাকতে পারবে না তাহলে চার নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন শুধু এখানেই শেষ না আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন কার ভাই আল্লাহ বলেন ওয়ালা তুবাদদির তাবযীরা তোমরা অপচয় করো না কারণ ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী কার ভাই ওয়া কানা শাইতানু লিরব্বিহি কাফুরা শয়তান তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ তাহলে আমরা জানলাম অপচয়কারী কার ভাই আচ্ছা বলেন তো বুঝে শুনে উত্তর দিন যিনি শয়তানের ভাই উনি নিজেও একটা কি বলে ফেলছেন আপনারাই আমি আর কি বলবো যারা আল্লাহ শয়তানের ভাই বানাইছে ও নিজেও একটা কি তাহলে এটা যেন আমরা না করি আমরা যেন পরিমিতি বোধ যেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই একটা ইসরাফ আর একটা তাবযীর ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন আর জায়গা ওয়ালা তুবাদির তাবযীরা দুটুই হারাম পেনাঙ্গের ভাইয়েরা পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা হালাল হালাল কিন্তু আপনি অতিরিক্ত খরচ করছেন বাসায় আম লাগবে 2 কেজি কয় কেজি 2 কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছেন 10 কেজি কয় কেজি 3 দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না কিন্তু আম কি না হালাল না হারাম আম খাওয়া হালাল না হারাম তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসরাফ এটা নিষেধ আরেকটা আল্লাহ যেটা আরো ভয়ঙ্কর শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে ওটার বলে তাবযীর ওটা কি তাবযীর হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম এমনি কাজটা কি বলেন তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটারে বলে তাবযীর তাহলে ইসরাফও হারাম তাবযীরও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবযীর যে তাবযীরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব আওয়াজ করে বলেন নো আজকে থেকে আর কোনো অপচয় নাই আজকে থেকে অপচয় নাই বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলখাতিন আলাল আরদ আম্মা জান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে কোথায় পড়ে আছে ফাগাদিবান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে গেলেন তিনি রাগান্বিত হলেন প্রচন্ড রেগে গেলেন রেগে আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা এই যে আল্লাহর রিজকে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচেছিলে ঠিক কি না আজকে আমরা যেই রুটিটা যেই ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কিনা এই জন্য বিষ্ণু সাইসলাম রেগে গেলেন বিষ্ণু সবসময় রাখতেন না রেগে বললেন আয়েশা আল্লাহ নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কি করবেন লেফট ওভার ফুড সাথে করে
বঙ্গুজে নিয়ে আসবেন আপনারা তো বঙ্গুজ বলেন নাকি পেনাঙ্গে কি বলে বঙ্গুজ হ্যাঁ টেক অ্যাওয়ে বা বঙ্গুজ বললে ওরা বঙ্গুজ দিবে নিয়ে আসবেন বাসায় এনে রাতে খাবেন তারপরের দিন খাবেন অথবা কাউকে দিয়ে দিবেন কিন্তু খাবার নষ্ট করা চলবে কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আচ্ছা কয়টা গেল আর বাকি রইল কয়টা পাঁচ নাম্বার খেয়ানতকারী আমানতের খেয়ানত যে করে বা বিশ্বাসঘাতক আমানতের খেয়ানত যে করে অনেক লম্বা কথা আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন আল্লাহ তারা খেয়ানতকারীকে পছন্দ করেন বিশ্বাসঘাতকতা যে করে আল্লাহর কথা বাদ দেন আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব করব না তাকে কেউ পছন্দ করে না ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা পাপি খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না এবং মুনাফিকের আলামত রাসূলুল্লাহ ইসলাম বলেছেন কি দেখে মুনাফিক চিনবা তিনি বলেছেন তিন জিনিস দেখে মুনাফিক চিনবা এক ইযা হাদাসা কাযাবা মুনাফিক কথা বললে মিথ্যা বলে কথা বললে কি করে ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে তিন নম্বরে ওয়া ইযা তুমিনা খানা মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত শুধু মুনাফিকের আলামতই না এটা কিয়ামতের একটা আলামত আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও আদেশটা কার সবাই বলুন আদেশ কার আল্লাহ আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত এক বেদুইন এসে রাসূলুল্লাহ ইসলামকে বললে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে কি কবে হবে কিয়ামত কবে হবে রাসূলুল্লাহ ইসলাম বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরি সাআ যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কিয়ামত হবে সে বলল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা আমানতের খেয়ানত আবার কেমনে হয় সহজ সরল মানুষ আমানতের খেয়ানত হয় কেমনে বিষ্ণুই বললেন ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সাআ যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে এখন এটা আছে না নাই সমাজে বলেন হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই যে উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেশেরও বারোটা বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন না আর অল্প আর ম্যাক্সিমাম 10 মিনিট প্রিয় ভাইরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাব তো অনেকে মনে এই এইটাই শুধু আমানত অনেকে ভাবে বা 10,000 রিংগিট রেখে বলল তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানতদার হলেনই কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতই আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি এই আমানতের খেয়ানত যখন হবে বিষ্ণু বললেন তখনই কিয়ামতের অপেক্ষা করো ফান্তাযিরি সাআ কিয়ামত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আমানতের খেয়ানতকে পছন্দ করেন না আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী
সবকিছু আমানত এবং এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবে কয়টা গেল তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিব আওয়াজ করে বলেন নো নো একটার সাথে আমাদের সম্পর্ক নেই ছয় নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনো পছন্দ করেন না সমাজে নানাভাবে সামাজিকভাবে ফাসাদ রাজনৈতিকভাবে ফাসাদ অর্থনৈতিকভাবে ফাসাদ এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে না নানাভাবে দেখবেন যে সমাজে অনেকে ফাসাদ সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না কেমনে বাড়লো নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে নিশ্চয়ই কেউ মজুদদারি করছে নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে ঠিক কিনা প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ হ্যাঁ মারামারি বিশৃঙ্খলা ফাসাদ এই কিছুদিন আগে এক এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে সবাই দেখলাম আমরা তাই না এটা ফাসাদ হইছে না বিশৃঙ্খলা হইছে না এই আপনি যদি ধরে ধরে বলেন পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে বাজারে প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না মদিনাতে এই যে টিকিটের দাম সুন্দর কথা বলছেন টিকিটের দাম বাড়ায় যারা দেয় সেম গোস টু দেম তাদেরও একই কথা ফাসাদ সৃষ্টিকারী আর মুফসিদুন এই যে আমাদের হাজিদের এত টাকা লাগে কেন পঞ্চাশ হাজার টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ দুই লাখ কয় এক লাখ হজে যারা গেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে পড়ছে একজনের টিকিট কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তাআলা ছাড়বেন ঠিক কিনা সেদিন হবে আসল খেলা এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কিন্তু আসল খেলা কবে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার এই গুমর ফাঁস করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন তাই কোনো ফাসাদের সাথে বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না মদিনায় মুনাফিকেরা এই ফাসাদ তৈরি করত যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন তারা বলে আরে ফাসাদ কে আমরাই তো ভালো মানুষ আমরাই তো ভালো মানুষ আমরাই তো ভালো কাজ করি আল্লাহ বলে না আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওদের ভেতরে এক বাইরে আর এক তার নাম মুনাফিক ঠিক কি না মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা কিন্তু মুখ দিয়ে বলে তার মানে ভেতরে এক বাইরে আর এক তার নাম দুই মুখ সাপেরা এদিকে যায় বলে আপনার লগে আছে আপনি খুব ভালো ওদিকে যায় বলে আরে না না উনি কি উনি তো খুব খারাপ মানুষ আপনি অনেক সবচেয়ে ভালো আমি আপনার সাথে আছি এরকম ডাকাইতে আছে না নাই দুমুখ সাপ ডাবল স্ট্যান্ডার্ড নেহি এদার নেহি ওদার দারমিয়ান মে সাদার বাদার ডানেও না বায়েও না মাঝখানে সদর বদর বোঝেন দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো কয় দিছি অবস্থা কি হয়েছিল তোমার বলো হ্যাঁ পড়া গেছিল পড়বে দুই নৌকায় দুই পা দেওয়া যায় না হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে না ওদিকে চলে যেতে হবে দুই পা দিলে এই উল্টায় পড়বে মুনাফিকদের স্বভাব এটা দুমুখ সাপ ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে টু ফেসড পার্সোনালিটি এরা যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না ওরা বলে আরে আমরাই তো ভালো আল্লাহ বলে না তোমরাই ফাসাদ সৃষ্টিকারী তোমরা জানো না তো এই ফিতনা ফাসাদকে আল্লাহ হত্যার চেয়ে জঘন্য বলেছেন তিনি বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কাতল এই ফিতনা সৃষ্টি করা সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচামরিচের দাম বাড়ানো অন্যের হক নষ্ট করা টিকিটের দাম বাড়ানো মজুদদারি করা সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে এগুলো সব মুফসিদুন সব কি মুফসিদুন ফাসাদ সৃষ্টিকারী ফিতনাবাজ আকবারু মিনাল কাতল সমাজের স্বাভাবিক যে ধারা এই ফ্লোটাকে তারা নষ্ট করে এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে কাউকে কেউ হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে
আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ অন্যায়ভাবে ফাসাদ ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে আকবারু মিনাল কাতাল ফিতনা এত বড় ভয়ঙ্কর পাপ তাই ফিতনার সাথে ফাসাদের সাথে ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক কারণ ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম কোনো অন্যায় বিশৃঙ্খলা বোমাবাজি সন্ত্রাসবাদ টেরোরিজম এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক শান্তির ধর্ম এজন্য আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন কয়টা গেল সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক আমার ভাইরা কি কথা কোন ধরনের বাজে কথা মন্দ কথা অশালীন কথা অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব না কোন ধরনের বাজে স্ট্যাটাস মন্দ স্ট্যাটাস অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব না কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব না নেভার কখনো দিব না আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে পাবলিক করবে ওপেনলি বলে বেড়াবে এটা আল্লাহ পছন্দ করে না কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা কোন ধরনের অশ্লীল কথা অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলেন তিনি বলেন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান বিষ্ণু সাল্লাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় নাই গালি দেয় নাই ওয়ালা ফাহাশান আমার নবী কখনো তার জবান মুবারক দিয়ে অশালীন কথা বলেন নাই ওয়ালা লাআনান কাউকে লানত তিনি করেন নাই সুবহানাল্লাহ পড়ে তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা বলবো অশালীন কথা একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে আসে না নাই বন্ধুরা কি বলেন আপনারা কাওয়ান 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 তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয় এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায় আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতে আমি লাঞ্ছিত করব শাস্তি দেব আখিরাতেও দেব আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছিত করে ছাড়ব দুনিয়ায় লাঞ্ছিত আখিরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আযাব আখিরাতেও এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি এখন অশ্লীলতার শয়লাভ নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আছে না নাই এই যে ডিভাইস শয়লাভ আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে রাখবে এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না মুমিন যেটাই করবে এটা হালাল পন্থায় করবে ঠিক কিনা তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দিব না সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না শেয়ারও দিব না কোনো অশ্লীল নাটক সিনেমা এগুলো আমরা দেখবো না দিনকে দিন এটা এমনভাবে গ্রাস করতেছে আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে ওটিটি প্ল্যাটফর্ম এরপরে কি আসছে ওয়েব সিরিজ আছে না নাই গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তই 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 বয়াম পাখি কই তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা শেয়ার দিচ্ছে আমি পরে সার্চ দিয়ে দেখি সব্যনাশ একটা ইন্টারভিউ দেখলাম একজন এটা নাকি কোন একটা ওয়েব সিরিজ বা মুভি এই জাতীয় কিছু একটা তো দেখেন কবিতার নামে গানের নামে সাহিত্যের নামে সংস্কৃতির নামে এন্টারটেইনমেন্টের নামে বিনোদনের নামে এ অশ্লীলতার শয়লাভ ঠিক কিনা এ অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি এগুলো ঠিক কিনা বিষ্ণুই বলেন ইন্নাল আব্দালা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ইলান নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন কথা মুখ ফসকে বলে ফেলে এটা যে কত ভয়ঙ্কর এটা যে তার জাহান্নামে নিক্ষেপ করবে সে কল্পনাও করতে পারে না আপনার একটা কথা থেকে আপনি জাহান্নামের অধিবাসী হতে পারেন এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান যে কোনো ধরনের গুজব মিথ্যা কথা ফক্স নিউজ অশ্লীলতা স্ক্যান্ডাল এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সবসময় যেন
শালীনতার মধ্যে থাকি সত্যের পক্ষে থাকি কথা বুঝতে পেরেছেন তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না এক নম্বরে সীমা লঙ্ঘনকারী দুই নম্বরে জালিম তিন নম্বরে অহংকারী চার নম্বর অপচয়কারী পাঁচ নম্বর খেয়ানতকারী আমানতের খেয়ানত ছয় নম্বর ফাসাদ সৃষ্টিকারী সাত নম্বর মন্দ কথা অশ্লীল কথার যে প্রচার করে